নমস্কার বন্ধুরা কে কে সাকসেস পয়েন্ট পরিবারে আপনাদের স্বাগত জানাই তো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য এবং সকল রকম নিউজ ও আপডেট পেতে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেশি ওটা বেল আইকনটা প্রেস করে দিন তাহলে আমার সকল ভিডিও পেয়ে যাবেন তো প্রথম আমি দশ সেকেন্ড কি কথা বলছি মনোযোগ দিয়ে শুনুন তারপরে আমরা অঙ্কের ক্লাসটা শুরু করবো দেখো আমাদের অঙ্কের চ্যাপ্টার ভিত্তিক ক্লাস শুরু হয়ে গেছে টাইম ডিস্টেন্সের ক্লাস কমপ্লিট এবং মক টেস্টও কমপ্লিট হয়ে গেছে সময় কার্যের চ্যাপ্টার কমপ্লিট এবং মক টেস্টও কমপ্লিট হয়ে গেছে দুটারই ভিডিও চ্যানেলে আছে একটার ভিডিও আছে বারোটা একটার আছে এগারোটা আপনারা দেখে নেবেন মানে বারো এগারো টোটাল কত তেইশটা পার্ট আছে এবং এই আমাদের পার্সেন্টেজের চ্যাপ্টারও শুরু হয়েছে তো সেই আমি আজকে পার্সেন্টেজেরই আমি আজকে আপনাদের সামনে পার্ট ফাইভ নিয়ে এসেছি তো তাই বলি বন্ধুরা আরেকবার যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিন তাহলে সকল ভিডিও পেয়ে যাবেন এই যে অঙ্কগুলো এগুলো প্রাইমারি রেল ডাব্লিউ বিপি সকল পরীক্ষার জন্যই খুব উপযোগী তাই মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো কি বলছে দেখুন প্রথম প্রশ্ন কোনো সংখ্যার পাঁচ পার্সেন্ট বৃদ্ধির ফলে সংখ্যাটি বৃদ্ধি হয় কত কুড়ি তো বলছে প্রকৃত সংখ্যাটি কত আমি কি বলছি মনোযোগ দিয়ে শুনবেন এবং আমার যত ক্লাস সব ধারাবাহিকভাবে দেখবেন আর কি পার্ট ওয়ান থেকে দেখে আসলে এই অঙ্কতে কোনো অসুবিধা হবে না তাহলে কি বলছে পাঁচ পার্সেন্ট তো এই পাঁচ পার্সেন্টটাকে যদি আমরা ভগ্নাংশে পরিণত করি তাহলে কী হবে পাঁচ বাই একশো কারণ পার্সেন্টটা তুললেই তার একশো হবে তাহলে পাঁচ এককে পাঁচ পাঁচ কুড়ি একশো তাহলে কত পেলাম একের কুড়ি বলার উদ্দেশ্যটা কি হলো যে আসল সংখ্যাটা নিচের সংখ্যাটা সবসময় কী আসল সংখ্যা মানে প্রকৃত সংখ্যাটা তো এর পাঁচ পার্সেন্ট সমান কত এক আমি এটা দেখো পার্ট ওয়ানের ভিডিওতে বলেছি যারা ওটা দেখেছেন এখানে আপনার তাদের বুঝতে কিছু কোনো অসুবিধা হবে না তার মানে কী ওই যত পার্সেন্ট বলুক সবসময় উপরের সংখ্যাটা প্রাপ্ত সংখ্যাটা মানে এই পার্সেন্টটা প্রাপ্ত সংখ্যাটা এই উপরেরটা হবে এরপরে দেখো এটা কী লেখা আছে আপনারা চিন্তা করবেন আমি এক একটা জিনিস পাই টু পাই পয়েন্ট টু পয়েন্ট আপনি আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি দেখো কি পেলাম তাহলে আমরা এক বাই কুড়ি ঠিক আছে এটা আমরা কাটার পরে তো কী বলছে পাঁচ পার্সেন্ট বৃদ্ধির ফলে বলছে সংখ্যাটি কত বৃদ্ধি পাই কুড়ি তো আমরা যদি সেই সংখ্যাটা আমরা এখানে আমরা কী করি কোনো সংখ্যা বলেছে তো কোনো সংখ্যা মানে আমরা এখানে কী ধরি হয়তো এক ছয় জেড বাই বিসিডি যে কোনো ধরলে তো আমরা এখানে মনে করুন ধরে নিলাম সেই সংখ্যাটা কুড়ি ঠিক আছে কত কুড়ি আমি আপনাদের কোনো মুখস্থ করাবো না এই অঙ্কটার উপরেই সব কিছু হবে দেখুন তো এই মনে করো সংখ্যাটা কত আমরা ধরে নিলাম কুড়ি তো বলছে কি কুড়ির পাঁচ পার্সেন্ট বৃদ্ধি তো কুড়ির পাঁচ পার্সেন্ট সমান আমি কত বলেছি এক তাহলে এক বৃদ্ধি পেয়ে পাচ্ছে এখানে এই অনুযায়ী আর কি কিন্তু প্রশ্নে কী বলছে এক বৃদ্ধি পেয়েছে প্রশ্নে বলছে এক বৃদ্ধি পাই না কত বৃদ্ধি পেয়েছে না কুড়ি বৃদ্ধি পেয়েছে তাহলে একের কত গুণ কুড়ি গুণ কারণ এক গুণিত কুড়ি সমান দেখো তাহলে কুড়ি প্রাপ্ত হয়ে যাচ্ছে হচ্ছে তো ঠিক তাহলে বলছে প্রকৃত সংখ্যাটি কত তাহলে প্রকৃত সংখ্যাটা আমরা কত ধরে নিয়েছি কুড়ি ধরে ধরে নিয়েছি তাহলে এটা যদি কুড়ি গুণ বৃদ্ধি পাই তাহলে এটাও কুড়ি গুণ বৃদ্ধি পাবে তাহলে এখানে কী করব কুড়ি ইন্টু কুড়ি গুণ তাহলে কুড়ি গুণিত কুড়ি সমান চারশো অতএব আমাদের প্রকৃত সংখ্যাটা সমান কত হবে চারশো তো দেখলেন বন্ধুরা ঠিক এইরকম কনসেপ্টে আমরা সিম্পল ইন্টারেস্ট মানে সরল সরল সুদ চক্রবৃদ্ধি সুদ লাভ ক্ষতি যত রকমের মেদ আছে আমরা এই পদ্ধতিটার মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে করব। তাই আপনারা এই পদ্ধতিটা আয়ত্ত করার চেষ্টা করুন তো চলো বন্ধুরা পরের প্রশ্নে যাওয়া যাক দেখো পরের প্রশ্নে কি বলছে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধির ফলে এক ব্যক্তির বেতন পাঁচশো টাকা বৃদ্ধি পায় ওই ব্যক্তির বর্ধিত বেতন কত এখন কিন্তু প্রকৃত বলে বার করতে বলে নিই এখন বলেছে বর্ধিত মানে বৃদ্ধির ফলে কত হবে সেটা তাহলে প্রথম আমাদের প্রকৃত বার করতে হবে তাহলে আমরা বৃদ্ধির ফলেরটাও পেয়ে যাব তাহলে কী বলছে দেখো যে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধির ফলে তা আমি কী বলেছি সবসময় পার্সেন্টেজটাকে প্রথম আমরা ভগ্নাংশে পরিণত করবো তাহলে কত হবে পঁচিশ বাই একশো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে পঁচিশ একে পঁচিশ পঁচিশ চারে একশো তাহলে কী পেলাম একে চার এটা এ মানে সব প্রত্যেকটা অঙ্ক এতদূর পর্যন্ত হবে এরপরে দেখো কী বলছে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধির ফলে তাহলে প্রকৃত বেতনটা তো আমরা নি কত সেটা তো আমরা মনে করো প্রকৃত বেতন বেতনটা ধরে নিলাম এটা মানে মনে করছি আর কি মনে করে চার টাকা তার উপর কী বলছে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি তাহলে কী বলছে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি মানে পঁচিশ পার্সেন্টটা এই চারের কত এক তো বলছে এখানে এক টাকা বৃদ্ধি পায়নি কত বৃদ্ধি পেয়েছে দেখো সাপ পরিষ্কারভাবে লেখা আছে কত পাঁচশো টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে একের কত গুণ পাঁচশো গুণ দেখুন আমরা খুব আপনাদের বোঝাতে সময় লাগছে না তো দেখতে দেখতে চোখের উপর আপনারা অঙ্কগুলো করতে পারবেন তাহলে কি বলছে এর পাঁচশো গুণ মানে কত তাই তাহলে হয়ে যেত এক গুণিত পাঁচশো সমান পাঁচশো টাকা ঠিক সেই মতো আমরা যে টাকাটা ধরে নিয়েছি যে যে তার বেতন চার টাকা সেটা চার টাকা না হয়ে তাহলে কি হবে তার পাঁচশো গুণ বেশি হবে তাহলে চার গুণিত পাঁচশো সমান কত দু হাজার টাকা হবে তাহলে তার প্রকৃত বেতন কত হবে দু হাজার কিন্তু প্রকৃত বেতন বলেনি বলছে বর্ধিত বেতন কত তো প্রকৃত বেতন যদি দু হাজার হয় এবং বর্ধিত দেখো বৃদ্ধি কত পাচ্ছে পাঁচশো পাচ্ছি এটা আপনারা দেখতেই পাচ্ছেন তাহলে দু প্লাস পাঁচশো সমান কত দু পাঁচশো টাকা অতএব সঠিক উত্তর আমাদের কত দু পাঁচশো তো চলো বন্ধুরা পরের প্রশ্নে যাওয়া যাক দেখো পরের প্রশ্নে কি বলছে দশ পার্সেন্ট বৃদ্ধির ফলে এক ব্যক্তির বেতন বলছে পাঁচশো টাকা বৃদ্ধি পায় ওই ব্যক্তির প্রকৃত বেতন কত দেখো এই যে প্রশ্নটা এটা আমি আপনাদের জন্য দিলাম ইউটিউবের যে কমেন্টস বক্সটা আছে সেটা আপনারা বাড়িতে করে এবং এটা সঠিক উত্তর কত হলো সেই সেখানে কমেন্টস করে অবশ্যই জানাবেন তাহলে আমি জানবো আপনারা ভিডিওগুলো দেখছেন এবং ভালোভাবে বুঝতে পারছেন ঠিক আছে তো আজকের মতো এইটুকুই তো আরেকবার বলি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে এবং একটা লাইক অবশ্যই করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিন তাহলে আমার সকল ভিডিও পেয়ে যাবেন